আসসালামু আলাইকুম, স্বাগতম আছি বিটিউবের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুল ইসলাম। আজ ইসরায়েল ফিলিস্তিনিদের সাথে যা করছে, একই কাজ রোহিঙ্গাদের দ্বারা বাংলাদেশের সাথে করতে কৌশলী ছকাচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। বাংলাদেশকে আরও একটি ফিলিস্তিনে পরিণত করার নীল নকশায় কাজ করে যাচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। রোহিঙ্গাদের দিয়ে বাংলাদেশকে দখল করতে এবার মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নেমেছে তারা। মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন দুই রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে। এতদিন শুধু রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে বাংলাদেশে পাঠিয়েছে মিয়ানমার, এবার রোহিঙ্গাদের সেনাবাহিনীর ট্রেনিং এবং বুলেট দিয়ে বাংলাদেশে পাঠাচ্ছে তারা। মিয়ানমারের জান্তা সরকার কেন রোহিঙ্গাদের সেনাবাহিনী ট্রেনিং এবং হাতিয়ার দিয়ে বাংলাদেশে পাঠাচ্ছে? রোহিঙ্গাদের দিয়ে বাংলাদেশে তাদের কোন পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় তারা? জবাবে বাংলাদেশ কি করতে চলেছে? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, প্রিয় জনভূমিকে নিয়ে আমাদের এই পথচলায় বিটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনিও। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা সময় ছিল যখন মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে রোহিঙ্গারা শরণার্থী হিসেবে বাংলাদেশে এসে আশ্রয় নিত। বর্তমানে আর সেই দিন নেই। রোহিঙ্গা শরণার্থীর পাশাপাশি মিয়ানমার জান্তা সরকার বার্মিজ আর্মির ট্রেনিংপ্রাপ্ত রোহিঙ্গা সেনাদেরও বাংলাদেশে পাঠাচ্ছে। আমরা সবাই যখন ফিলিস্তিনের ভাইবোনদের সাথে হওয়া অন্যায় অবিচার দেখে শোকাহত, ঠিক সেই সময় মিয়ানমার জান্তা সরকার বাংলাদেশকে আরও একটি ফিলিস্তিন হিসাবে তৈরি করতে ষড়যন্ত্র করছে। না, আন্দাজে ভুলভাল বকছি না, বরং মিয়ানমার জান্তার সাম্প্রতিক কর্মকাণ্ডই এমনটাই বলে দেয়। কয়েক বছর আগে জানা যায়, মিয়ানমার জান্তা সরকার রোহিঙ্গা সন্ত্রাসী নবি হোসেনকে ব্যবহার করে বাংলাদেশে হাজার কোটি টাকার অস্ত্র হাতিয়ার ঢুকানোর পায়তারা করেছিল। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরা পড়ে পণ্ড হয়ে যায় মিয়ানমার জান্তার সেই পরিকল্পনা। তবে তারা এখন যা করছে তা আরও বেশি ভয়াবহ। রোহিঙ্গা যুবকদের বার্মিজ আর্মির ট্রেনিং দিয়ে বাংলাদেশে বুলেট সহকারে পাঠাচ্ছে তারা। সম্প্রতি এমনই দুই রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়। মিয়ানমার সেনাবাহিনীর রাইফেলের বুলেটসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। গত 27 এপ্রিল শনিবার বেলা 11টায় কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়কের নয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছে মোট 17টি বুলেট পাওয়া যায়। গত 19 এপ্রিল তারা মিয়ানমারের মংডু জেলার মিয়ানমার সেনাবাহিনীর বুচিডং ক্যাম্পে যায়। সেখানে সেনাবাহিনী তাদেরকে G3 রাইফেল চালানোর প্রশিক্ষণ দেয়। সেনাবাহিনীদের পক্ষে বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করার উদ্দেশ্যে তারা এই প্রশিক্ষণ নিয়েছে বলে জানা গিয়েছে। এখন বিদ্রোহীরা কি বাংলাদেশের নাকি মিয়ানমারের, এমন প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। মিয়ানমারের বিদ্রোহীরা কি বাংলাদেশের ভেতর অবস্থান করছে নাকি মিয়ানমারের ভেতর অবস্থান করছে? যদি রোহিঙ্গা এই দুই যুবক মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ হয়ে যুদ্ধ করতে আসে, তাহলে বাংলাদেশে তারা কি করছে? এইসব প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে ভয়ানক সব উত্তর সামনে আসে। মিয়ানমারের জান্তা বাহিনী রোহিঙ্গা যুবকদের হাতিয়ার, অস্ত্র আর ট্রেনিং দিয়ে বাংলাদেশে পাঠাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে। তাদের কথা সত্য ধরে নেওয়া হলেও এভাবে বাংলাদেশের রাইফেল নিয়ে ঘোরা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির জন্য হুমকি। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরা পড়েছে দুই রোহিঙ্গা যুবক। তবে ঠিক কী পরিমাণ রোহিঙ্গা যুবক মিয়ানমার জান্তা বাহিনীর এই ফাঁদে পা দিচ্ছে তা বলা খুব মুশকিল। তবে মিয়ানমারের জান্তা বাহিনী যে সুকৌশলে বাংলাদেশকে বেকায়দায় ফেলতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে তা পরিষ্কার। মিয়ানমারের এই কর্মকাণ্ডের জবাবে বাংলাদেশের শক্ত অবস্থান নেওয়া উচিত। মিয়ানমার যদি বাংলাদেশকে ফিলিস্তিন করতে ব্যর্থ হয়, তাহলে পাকিস্তানের মতো একটা অনিরাপদ রাষ্ট্রে পরিণত করবে। মিয়ানমার বাংলাদেশের মধ্যে স্নেহযুদ্ধ চালাচ্ছে, তাই এদের বিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না। সেই সাথে রোহিঙ্গা শরণার্থীদের ভেতর সশস্ত্রতা তৈরি করতে হবে। যারা তাদের নিজ ভূমি থেকে বিতাড়িত করেছে, তাদের সাথেই কিনা হাত মিলাচ্ছে রোহিঙ্গাদের একদল তরুণ। আমাদের পিছনে ছুরি দেওয়ার আগে তাদের ভাবা উচিত 10 লাখ রোহিঙ্গা শরণার্থীর কথা, যাদের বুক উজাড় করে আশ্রয় দিয়েছে এই বাংলাদেশ। আমাদের সাথে যদি আপনি একমত হন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।